ग्रामीण हाडुडु खेलार पोशाकी नाम कबाडी, किन्तु क्रिकेट फुटबलेर भीड़े कखनोई जथेष्ट दृष्टि आकर्षण करते पारेनी ग्राम बांगलार एई जनप्रिय खेला। आंतर्जातिक अंगने सेई 1980 साले शुरू हयेछिल कबाडीते बांग्लादेशेर अंशग्रहण। प्रथम एशियान कबाडी चैम्पियनशिपेई रानार्स आप हयेछिल बांग्लादेश। এরপর 90-এর দশকে কাবাডিতে বাংলাদেশ এশিয়াতে বেশ শক্ত অবস্থান জানান দিলেও 2006-এর পর থেকে তেমন কোনো বড় অর্জন নেই পুরুষ কাবাডি দলের। সেবার ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে 2010 সালে 7 দলের মধ্যে পঞ্চম স্থান লাভ করে কাবাডি দল। সেবারই শেষ ব্রোঞ্জ পদক পায় নারী কাবাডি দল। এরপর 2014 সালে হয় 8 দলের মধ্যে সপ্তম আর 2018-তে 11 দলের মধ্যে পঞ্চম। কাবাডিতে নেপাল, থাইল্যান্ড, তাইপের মতো দেশগুলোর চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। বলতে গেলে ছোট ছোট এই দেশগুলো বাংলাদেশের কাছেই খেলা শিখেছে, সেখানে এই সব দেশের কাছেই নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। 2019 সালে দক্ষিণ এশিয়ান গেমসে নেপালের কাছে হেরে বসে কাবাডি নারী দল। সবশেষ এশিয়ান গেমসেও নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যর্থতার দায় সারা জবাব ফেডারেশনের। আসলে একটা টিম যখনকা রেজাল্ট থেকে পিছিয়ে যায় তখনকা রিউটার্ন দিয়া রেজাল্ট আনার জন্য একটু টাইম নিতে হয়, টাইম দরকার হয়। সেই টাইমের কারণেই আমাদের এখন টাইম লাগতেছে পুরস্কার টানার জন্য। ভালো একটা স্কোয়াড করা দরকার, সেই স্কোয়াডটা নির্ভর করে ট্রেনিং সিলেকশন কমিটির উপরে। ভালোভাবে ছেলে এবং মেয়ে ট্রেনিং থেকে বাছাই করে নিতে পারলে ওইটা হয়েছে 70% এগিয়ে গেল, বাকি 30% হচ্ছে ট্রেনিংয়ের উপরে নির্ভর করে রেজাল্ট প্রত্যাশা করে। পদক আসেনি কিন্তু বর্তমান কমিটি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, যেভাবে ট্যালেন্ট হান্টিং করছেন, অদূর ভবিষ্যতে অর্থাৎ 2-1 বছরের মধ্যেই বাংলাদেশের পুরোনো চেহারা ফিরে আসবে বলে আমার বিশ্বাস। সীমাবদ্ধতা মেনে নিলেও সামনে ভালো কিছুর স্বপ্ন দেখছেন খেলোয়াড়রা। যথেষ্ট সুযোগ পেয়েছে যেটা আমরা এখন কাজে লাগাইতে পারতেছি না। যদি আমরা আজকে আল্লাহর মধ্যে একটা এশিয়ান গেমসে পদক আনতে পারতাম তাহলে আপনার এই কথাটা হয়তো আরও অন্যরকমভাবে আমি বলতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কাজে লাগাইতে হলে ওই যে আমরা পাইপলাইনে প্লেয়ারগুলোকে এই যে ক্যাম্পিং আরও দীর্ঘস্থায়ী ক্যাম্প করে করে ওই প্লেয়ারগুলো আপডেট করতে হবে। নেক্সট পরিকল্পনা আমরা ইনশাল্লাহ পদক পাওয়ার আশাবাদী। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ভালো না করার অন্যতম কারণ বলে দাবি এই ফেডারেশন কর্মকর্তার। রিডারদের মানোন্নয়নে ফেডারেশন কাজ করছে বলেও জানান তিনি। সবচেয়ে ফ্রুট জিনিসটা হচ্ছে আগে দরকার, তারপর দরকার দম, তারপর দরকার তার টেকনিক। কিন্তু ওদের ওই জিনিসগুলো ওই আঞ্চলিকতায় গেমগুলো হয় বলে ওই খাওয়া দাওয়া এবং খুব সুন্দরভাবে ওদের অ্যাডজাস্ট করে নেয়, যেটা বাংলাদেশের জন্য একটু সমস্যা হয়ে যায়। গত এশিয়ান গেমসের আগে ভারতে 45 দিন ব্যাপী খরুচে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। ফলাফল প্রথম 2 ম্যাচে নেপাল ও ইরানের কাছে পরাজয়। আর কত প্রশিক্ষণে কাবাডিতে ফিরবে বাংলাদেশের পুরনো জৌলুস, কবে থামবে এই উল্টো রথ? এইসব প্রশ্নের সঠিক জবাব যতদিন পর্যন্ত পাওয়া যাবে না ততদিন বাংলাদেশ নামের পাশে থাকবে না কোনো বড় পদক। ফয়সাল আহমেদ, পিয়াস, সময় সংবাদ, ঢাকা।